শিশু অধিকার নিয়ে দুই সালে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী পাঁচ থেকে সতেরো বছর বয়সী প্রায় চুহাত্তর লাখ শিশু বিভিন্ন ধরনের শিশু শ্রমে যুক্ত তেরো লাখ শিশু আছে ঝুঁকিপূর্ণ কাজে এই সংখ্যা যে দিন দিন বাড়ছে তাতে কারো সন্দেহ নেই ঢাকার বিভিন্ন ওয়ার্কশপে এখনও চোখে পড়ে শৈশব বিসর্জন দিয়ে শিশু কিশোরদের বিভিন্ন কাজে নিয়োজিত থাকতে পরিবারে অভাব অনটন তাদের সঙ্গী পড়াশোনা ছেড়ে ছোটকালেই তারা সিনিয়র কারিগরদের সহযোগী হিসাবে কাজ শুরু করছে জেনে না জেনে পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়ে যুক্ত হচ্ছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজে আস্তে আস্তে কাশি বছর ছয় এক পর একটা মেধা

শ্রম আইন অনুযায়ী চোদ্দ বছর বয়স পূর্ণ না করা ব্যক্তি হল শিশু আর কিশোর হল ১৪ থেকে আঠারো বছর বয়সী ব্যক্তি আইনের চুয়াল্লিশ ধারা অনুযায়ী বারো বছরের নিচে কোনো শিশুকে শর্ত সাপেক্ষে হালকা কাজে নিয়োগ করা যাবে চল্লিশ ধারা অনুযায়ী অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজে কিশোরদের নিয়োগ করা যাবে না আড়াই বছর আগে সরকার অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজের তালিকা প্রকাশ করে এই তালিকা অনুসরণ কেউ করছে কি না মানছে কি না অথবা এটা জানছে কি না মানুষ যারা অ্যামপ্লয়েস তারা সেভাবে ফলো করে কিনা জানে কিনা এইটার ব্যাপারে আসলে খুব মনিটরিং বা সে ধরনের কোনো ব্যবস্থা নাই যাদের এই আইনটা বাস্তবায়ন করার কথা এবং এটা ফিল্ড লেভেলে অবজারভেশন করার কথা এদের কর্মকাণ্ডের ক্ষেত্রে আমরা অনেকটা শিথিলতা অনুভব করি বলেই এখনও পর্যন্ত কিন্তু শিশু শ্রমটা বন্ধ হচ্ছে না ঢাকার রাস্তার টেম্পো হেল্পারদের বড় অংশই শিশু প্রতিদিন সতেরো থেকে ১৮ ঘন্টা কাজের বিনিময়ে পাচ্ছে আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকা পর্যন্ত আমার না এটা মনে আছে এই ছোট ছোট হেল্প হেল্পারের আদা আপনি সিগনালে যাইবেন তিনশো টাকা

টাকা বেতনে হাজার ময়লার ভ্যান চালকের কাজ করছে শিশু হামজা তেরো চোদ্দ বছর বয়সী রাকিব ভোলার বাড়ি থেকে পালিয়ে নির্মাণ শ্রমিকের কাজ করছে স্কুলে তার মন টেকে মা সবাই আছে বেশি কানাটানি নাই যে ওরে কয়েকবার পড়াশোনার জন্য দিছে এবার আমি থুই এসেছি ও পালায় অন্যদিকে শিশু রাজন ও রাকিবকে হত্যা শিশু সৌরভকে এক সংসদ সদস্যের গুলি করা গৃহকর্মী হেপিকে এক ক্রিকেটার পরিবারের নির্যাতন ভাবিয়ে তুলেছে সবাইকে শিশুদের নির্যাতনের ক্ষেত্রটি নানাভাবে বেড়ে গেছে এমন এমন জাতীয় পর্যায়ের লোকেরা করেছে যেটা আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয় আমাদের শিশুদের নিয়ে ঘাটতির জায়গা তৈরি হয়েছে যে ঘাটতিগুলো আমাদের সবার জন্য খুব সুখকর নয় শিশুর সুষ্ঠুভাবে বেড়ে ওঠার পরিবেশ তৈরি করার দায়িত্ব সবার অশ্বতুল হক এটিএম নিউজ ঢাকা